22 গজের বাইরে থেকেই অনুরাগীদের একের পর এক চমক দিয়ে চলেছেন হার্দিক পান্ডিয়া। বছরের প্রথম দিন দুবাইয়ের মাঝ সমুদ্রে ফ্লোটিং বোটে সার্বিয়ান মডেল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে আংটি পরিয়ে এঙ্গেজমেন্ট সেরেছিলেন তিনি। পান্ডিয়ার কীর্তিতে চমকে গিয়েছিলেন দলের অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে অনুরাগীরা। মাস ছয়েক যেতে না যেতেই অনুরাগীদের আরও বড় চমক দিলেন বছর 26-এর অলরাউন্ডার। রবিবার চতুর্থ দফা লকডাউনের শেষ দিন বিকেলে পান্ডিয়া জানালেন তার বাগদত্তা নাতাশা সন্তান সম্ভবা, অর্থাৎ বাবা হতে চলেছেন তিনি। নাতাশার সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের খবরটি সম্পর্কে জ্ঞাত করেন মুম্বাইজাত অলরাউন্ডার, যার মধ্যে একটি ছবিতে বেবি বাম্পে নাতাশাকে দেখা যাচ্ছে হার্দিকের পাশে। প্রিয় মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করে হার্দিক এদিন লেখেন, এখনই অবধি নাতাশা এবং আমার জার্নিটা দারুণ, এবার সেটা আরও দারুণ হতে চলেছে। খুব শীঘ্রই আমরা দুজনে একটা নতুন জীবনকে আমাদের মধ্যে স্বাগত জানাতে চলেছি।